কেবাই রানি থেকে আপনি সোনাতে খাতনা অনুষ্ঠানের দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা খাতনাকে কেন্দ্র করে কোন কোনো সালাফ বা অনুষ্ঠান করেছেন বাচ্চাদেরকে আনন্দ দেবার জন্য তো সেই জায়গা থেকে আপনি ওইটাকে উপর্যায়ে রাখে রেখে আপনি করতে পারেন এটাকে সরিয়া নির্দেশিত কোনো সব মনে করে করা যাবে না তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটা কি এরকম মনে করে যদি করেন যিনি আয়োজন করছেন তিনিও সেই দৃষ্টিকোণ থেকেই করেছেন জাস্ট একটা সামাজিক আনন্দের একটা ব্যাপার বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যেতে পারেন তবে সেখানে আহ বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম আহ আপনার গান এবং আপনার অবাধ মেলামেশা ইত্যাদি সহ সেখানে গেলে আপনাকে বিভিন্ন হারামে লিপ্ত হতে হবে এমনটি যদি হয় তাহলে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন যেমনটি অন্য যে কোনো অনুষ্ঠান থেকেই এরকম আশঙ্কা থাকলে অ্যাভয়েড করাটা কর্তব্য হয় আপনি হাসিম লিখেছেন ওয়াইফ বা মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়া যাবে কি না যেতে পারে বিশেষ করে যখন তাদের পর্দা প্রসিদার ব্যাপারটি পরিপূর্ণ নিশ্চিত করে আপনি যাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই শৈমিয়াল লিখেছেন আমি ইতালিতে থাকি আমার আশেপাশে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই এক্ষেত্রে আমার করণীয় কী কীভাবে সালাত আদায় করবো আশেপাশে যদি অনেক দূরবন্ধ মসজিদ না থাকে তাহলে আপনার একদম ধারে কাছে অন্য মুসলিম যারা আছেন তাদের নিয়ে আপনি সালাতের ব্যবস্থা করবেন প্রয়োজন সেটা ঘরোয়া পরিবেশে যে আমাদের সাথে করবেন একা একই সালাতায় করবেন না আর জুমার সালাতো কয়েকজন মিলে হলে যদি জুমার দিন অত দূরে যাওয়ার মতো সুযোগ না থাকে তাহলে কয়েকজন মিলে হলেও ঘরোয়াভাবে অভাবে হলেও আপনাকে জুমার সালাত তো করতে হবে এই জন্যই তো অমসলম প্রধান এলাকাতে অমসলিম প্রধান জায়গাতে বসবাস করার ব্যাপারে সরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে কারণ এটি আমাদেরকে নানাবিধ অপরাধ নানাবিধ গুনাহের দিকে নিয়ে যায় অনেক হালা ফরজ কাজ করতে আমাদের জন্য বাধা সৃষ্টি করে যে কারণে শরীয়ত এই ব্যাপারে আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে যে অমস্তি প্রধান জায়গায় যেন আমরা বসবাস না করি একান্ত শিক্ষার জন্য সাময়িক সময় হতে পারে কিন্তু যেখানে আপনার এবাদত করা যাবে না সে জায়গায় আপনি কেন বসবাস করবেন তবে যে আমরা যে নিয়ম বলেছি এতটুকু ফলো করে আপনি সালাদগুলো আদায় করতে পারেন সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন শীতকালে তাহাজুদের সালাতে তাইম করে সালাত আদায় করা যাবে কি একটু জানাবেন প্লিজ তাহাজুদের সালাতের জন্য আপনি অজু করবেন ঠান্ডা পানিতে কষ্টকর হলে আপনি গরম পানিতে উজু করবেন কিন্তু তাইম তখন করবেন যখন পানি ব্যবহার করার সক্ষমতা আপনার থাকবে না পানি ব্যবহার করলে আপনি ভয়াবহ কোনো বিপদে আপনি পড়বেন বড়ো কোনো ক্ষত ক্ষয়ক্ষতির মুখে পড়বেন এরকম আলাদা না করুক আশঙ্কা তৈরি হয় তখন আপনি তাইমুমে যেতে পারবেন অর্থাৎ পানি ব্যবহার অপারক হয়ে গেলে কিন্তু যত মতো পানি ব্যবহার আপনি সামর্থ্য বানাচ্ছেন তত মতো আপনাকে পানি ব্যবহার করতে হবে হোক সেটা নফল নামাজের জন্য সময় জান্নাত আপনি রেখেছেন শীতের সময় কাজা রোজা রাখা যাবে কিনা। যেহেতু এ সময় দিন ছোটো থাকে আর রমজানের দিন দীর্ঘ ছিল কোনো অসুবিধা নেই এতে আপনি যখন আপনার রোজা যখন কাজা হয়েছিল তখন দিন অনেক বড় ছিল কিন্তু শীতের সময় যখন আপনি রোজা রাখছেন তখন দিন ছোট তো এতে কোনো অসুবিধা নেই যেই রকম সময় রোজা ফরজ হয়েছে ঠিক সেই সময় আপনাকে ওই মেপে ওই ঘন্টা হিসাবে করে রোজা রাখতে হবে এমনটি মোটেও বাধ্যতামূলক নয় বরং যে কোনো সময় আপনি যে কোনো সিজনে আপনি রোজা রাখতে পারেন শীতের সময় আপনার সহজ রাখতেই পারেন আলিয়ারাম্ময়াড়ি থেকে আপনি লিখেছেন স্ত্রী কাছে গেলে স্বামী বিরক্ত হয় তবুও কি স্ত্রী স্বামীর কাছে যাওয়া উচিত নাকি নিজেকে গুটিয়ে নিয়ে দূরত্ব রেখে স্বামীর মন রাখা উচিত এমন অবস্থায় সম্পর্ক মধুর রাখতে স্ত্রীর করণীয় কি। দেখুন এটি তো আসলে স্বামী স্ত্রী নিজেদেরকে ডিসিশান নিতে হবে যে কিভাবে একে অন্যকে তারা ম্যানেজ করবেন যদি এমন হয় যে কাছে গেলে বিরক্তি আরও বাড়ে সম্পর্ক আরও নষ্ট হয় তো অবশ্যই কাছে যাবেন না তিনি বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে বা যতটুক দূরত্বে গিয়ে সম্ভব তাকে ম্যানেজ করা সে চেষ্টা তিনি করবেন এটা স্বামী স্ত্রী উভয়ের জন্যই প্রযোজ্য দাম্পত্য জীবনে যে যত বেশি সুখী হন তার সঙ্গীর সাথে যত বেশি আন্তরিক থাকতে পারেন সম্পর্কে যদি ভালো করতে পারেন এটা চ্যালেঞ্জিং বিষয় এটা তার জন্য তত কল্যাণের তত বেশি স্বাভাবিক সাল তার যদিও কখনও কখনও এমন হতে পারে যে বিপরীত এন্ডে যিনি আছেন সঙ্গী তিনি হয়তো খুব বেশি অসহযোগিতা করছেন বা তার ত্রুটি অনেক বেশি তবে সেক্ষেত্রে আপনার এটার কারণে কোনো গুণ হবে না যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন তারপরেও আপনার তার যতটুকু কাছে থেকে তাকে আপন করা যায় তাকে তার মন রক্ষা করা যায় সেই চেষ্টা তো আপনি অবশ্যই করবেন তবে হ্যাঁ ওই যে কাছে ঘেসলেই যে সব হবে এমন নয় তিনি যদি বিরক্তির কারণ হয় তাহলে সেক্ষেত্রে না ঘেঁষাটাই অবশ্যই উত্তম হবে তবে সম্পর্কটা শীতল করার চেষ্টা তো অবশ্যই করতে হবে সরি সম্পর্কটা উষ্ণ করার চেষ্টা তো অবশ্যই করতে হবে যাতে একটু ভালো দিকে যায় এবং দূরত্বটা দূর হয় সে যেভাবে সম্ভব সেইভাবেই চেষ্টা করতে হবে